হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন কিসমতু ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এখানে যে দুয়ারের সরকারের যে রেশন কার্ড কারেকশন নাম ঠিকানা বয়স ইত্যাদি সংশোধনের যে আবেদনপত্রটি অর্থাৎ ফর্ম নম্বর পাঁচ যে পাঁচ নম্বর ফর্মটি আছে সেটি কীভাবে ফিল আপ করবেন সেটি বিস্তারিত দেখে নেবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ টাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের এসে পৌঁছে যায় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন ইন ডিজিটাল রেশন কার্ড নাম ঠিকানা বয়স ইত্যাদি আবেদন আবেদনপত্র অর্থাৎ একটি ফর্ম নাম্বার পাঁচ তো এখানে কী কী লাগবে বলা যায় না প্লিজ ইনপুট ইন ইউজ দিস ফর্ম মেক নেসেসারি চেঞ্জ ইন ইউর এক্সাইটেড ডিটেলস রেশন কার্ড ডিটেলস অর্থাৎ আপনি যে পুরনো রেশন কার্ড ডিটেলসগুলি আছে এবং নিউ ডিটেলস অর্থাৎ যে নতুন ঠিকানা নাম যেগুলো আপনি কালেকশন করবেন সেগুলি আপনি পূর্ণ করবেন তো স্টার মার্কস যেগুলি দেওয়া রয়েছে সেগুলি ফিল্ড আপনাকে কম্পালসারি আপনাকে করতেই হবে তো প্রথমে এখানে কি আছে না সেকশন এতে আছে এক্সাইটিং কার্ড টাইপ অফ নাম্বার অফ দি হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির হেডের এখানে কি লাগবে না নেম নামটি লাগবে সব ক্যাপিটাল লেটারে ফর্মটি ফিল আপ করবেন এবং রেশন কার্ড টাইপটি এখানে যদি কেউ আই এ ওয়াই হয়ে থাকে পিএইচএচ ওয়াই থাকে তাহলে সে যে ক্যাটাগরি ওয়াই সেই ক্যাটাগরিতে এখানে মার্ক করে দেবেন এরপর এখানে কী বলা হয়েছে না রেশন কার্ড নাম্বার এবং সেই রেশন কার্ডটি নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন এরপর কি করতে হবে না বি বিতে নিউ অ্যাড্রেস ডিটেলস আপনাকে কি করতে হবে না যে নতুন আপনার যদি কোনো ঠিকানা ভুল হয়ে থাকে তাহলে নিউ অ্যাড্রেস ক্লিক করবেন আমার যদি অ্যাড্রেসটি যদি ঠিকও হয়ে থাকে তাহলে সেই অ্যাড্রেসটাকেই অর্থাৎ যে ঠিক অ্যাড্রেসটা সেটি আপনি এখানে ইনপুট করবেন তো ডিস্ট্রিক্ট এখানে আছে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করবে সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে ক্যাপিটাল লেটার লিখে দেবে এবং সাব ডিভিশনাল সেই সেই সাব ডিভিশনাল আপনাকে এগুলো স্টার মার্কস এগুলো আপনাকে কম্পালসারি দিতেই হবে এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি বা মাল্টিপল মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে নামটি লিখে দেবেন এরপরে এখানে আছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার এটা আপনাকে কম্পালসারি দিতেই হবে যদি কেউ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যদি কেউ ব্লক বা ব্লক থেকে কেউ বিলং করে তাহলে সেখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবে এবং যদি কেউ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়া থেকে বিলং করে তাহলে সে ওয়ার্ড নাম্বারটি এখানে দেবে ভিলেজ বা রোড স্ট্রিট নাম্বার ভিলেজ নাম্বার নেমটি এখানে দিয়ে দেবেন এবং এখানে পিনকোডটি দিয়ে দেবেন আপনার পোস্টাল যে পিনকোডটি সেই পিনকোডটি এখানে ইনপুট করে দেবেন এবং পোস্ট অফিসের নেমটি এখানে ম্যান্ডেটারি আপনাকে লাগবে স্টার মার্কস এখানে দিয়ে দেবেন পুলিশ স্টেশনটিও এখানে ইনপুট করে দেবেন আপনার যে নিকটবর্তী পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনের নামটি এখানে ইনপুট করে দেবেন এরপর সেকশন সিতে কী বলা হয়েছে না কনট্যাক্ট ডিটেলস ফর অব দি ফ্যামিলি অর্থাৎ কনট্যাক্ট ডিটেলস আপনার যে ফ্যামিলি কনট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে তো প্রাইমারি মোবাইল নাম্বার ফর কমিউনিকেশনের জন্য আপনাকে একটা মার্কস যেটা আপনাকে লাগবে তো এখানে আপনি দশ ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন এবং সেকেন্ডারি মোবাইল নাম্বার যদি থাকে তাহলে এখানে দিতে পারেন একটা এক্সট্রে মানে অপশনাল হিসেবে আপনি সেকেন্ডারি মোবাইল নাম্বার দিতে পারেন এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবেন এবং যদি ইমেল নাম্বার ইমেল আইডি ইফ এনই যদি থাকে যদি থাকে তাহলে এখানে ইমেল আইডি এখানে দেবেন এরপর কী বলা আছে না ইম্পর্টেন্ট মেসেজ আপনি যদি কোনো মেসেজ বা ডোন্ট যদি ই সেন্ড ইমেল মেসেজ যদি পেতে চান তাহলে এখানে টিক বক্সে টিক করে দেবেন তো এখানে আমি সাধারণত টিক বক্সে টিক করে দেয় বলবো এখানে এরপর এখানে কি বলা হয় যে না সেকশন ডিতে কী বলা হয় যে না আদার ডিটেলস অন হুইচ ইউ নিড টু কারেক্ট আপনি যে ডিটেলসটি এখানে কারেকশন করবেন কারেক্ট করবেন সেই ডিটেলসটি এখানে ইনপুট করবেন তো এখানে ইনপুট করার জন্য আপনাকে যে ফ্যামিলির নামগুলি আছে আদার যে মেম্বারগুলি আছে সেই মেম্বারের নামগুলি এখানে ইনপুট করবেন যে যে মেম্বারে আপনার মানে প্রবলেম আছে সেই প্রবলেম মেম্বারগুলি নাম এখানে ইনপুট করবেন তো এখানে ফাদার্স নেম নেম অফ মেম্বার এখানে নেম অফ মেম্বারের জায়গায় আপনার যে ক্যান্ডিডেট আছে সেই মেম্বারের নামটি এখানে দিয়ে দেবেন পর ফাদার্স নেম এবং বা হাজব্যান্ড নেম এখানে দিয়ে দেবেন হাজব্যান্ড নেম বা ফাদার্স নেমটি এখানে দিয়ে দেবেন যে কোনো একটা এবং ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন ডেথ মান্থ এবং ইয়ার এটি এখানে ইনপুট করে দেবেন এবং ডিজিটাল কার্ড সেই মেম্বারের কী ডিজিটাল রেশন কার্ড সেই কার্ডটি এই নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন এবং সেই মেম্বারে কী ক্যাটাগরির কার্ড সেই ক্যাটাগরিটি এখানে টিকমার্ক দিয়ে দেবেন যদি কারো পিএইচএইচ হয় তো পিএচএতে টিকমার্ক দেবে এবং যদি কারো এসপি পি ডব্ল্লু হয় তো এসপি ডব্লুইএইচ এ টিকমার্ক দেবে এরপর কী বলেছে না ওয়াই নাম্বার পার্সনাল ডিসেবিলিটি অর্থাৎ যদি সেই ক্যান্ডে যদি পার্সোনালিটি ডিসেবিলিটি থাকে অর্থাৎ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে তাহলে ইয়েস করবেন এবং যদি না থাকে তাহলে নো করে দেবেন নোতে টিকমার্ক করে দেবেন এবং এখানে ফ্যামিলি নাম্বার টু সেম প্রসিডিউর হিসাবে আপনি সেই হিসাবে ফর্মটি ফিল আপ করে দেবেন প্রত্যেকটি মানে মেম্বার ওয়াইজ একটা ফর্মে চারজন মেম্বার হবে এখানে দুজন মেম্বার হবে এখানে এরপর কী বলা হয়েছে না আধার ডিটেলস অফ এক্সাইটিং ডিআইডি হোল্ডার্স ইন দ্য ফ্যামিলি অর্থাৎ যে ডিটেলসটি আপনার ভুল আছে হেড সেই ফ্যামিলির হেডের এখানে নামগুলি উল্লেখ করে দেবেন চারটি নাম ঢুকবে একটা কার্ডে তো নেম অফ দ্য ফ্যামিলি হেড যে আছে সেই হেডের নামটি এখানে দিয়ে দেবেন আধার ডিটেলসের সঙ্গে অল এক্সাইটিং তো হেডের নামটি এখানে দেবে হেড অফ ফ্যামিলি কাকে হেড করবেন হেডের নামটি দেওয়ার পর ডিজিটাল হেডের রেশন কার্ডের ডিজিটাল নাম্বারটি দিয়ে দেবে এবং এখানে কার্ডের ক্যাটাগরিটি এখানে টিকমার্ক দিয়ে দেবে যে যে কার্ডটি বটে সেসি সেই কার্ডের টিকমার্কটি এখানে দিয়ে দেবে যদি কারো এ ওয়াই হয় তাহলে এ এ ওয়াইয়ের টিকমার্ক দেবে এবং যদি কারো পিএইচএইচ হয় তাহলে পিএইচএচের টিকমার্ক দেবে এরপর আধার নাম্বারটি অ্যাটাচ কপি অর্থাৎ আধার নাম্বারটি এখানে ইনপুট করার পর আপনাকে করতে হবে না অ্যাটাচ কপি এক কপি আধার কার্ডের জেরক্সও আপনাকে একসাথে দিতে হবে এরপর ওয়াই নাম্বার পার্সেল ওয়েদার পার্সেনজ ডিসেবিলিটিতে যদি পিডাব্লিউডি অর্থাৎ যদি ফিজিক্যাল চ্যালেঞ্জেড হয় যে ডিসেবিলিটি থাকে তাহলে এখানে ইয়েস করবেন না থাকে তা নো করবেন প্রত্যেকটি মেম্বার অনুসারে সেই একই প্রসিডিং হিসেবে কাজটি করে যাবে এরপর কী বলা হয়েছে চারটি নাম্বার চার নাম্বার ফ্যামিলি পর্যন্ত আপনি একটা ফর্মে চার নাম চারটি নেম কালেকশন করতে পারবেন একটা হেডে চারটে এরপর আপনাকে এখানে কী করতে হবে না একটা টিকমার্ক দিতে হবে না ডিক্লারেশনে আই এগ্রিড এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন আই এগ্রিড দ্য অল ইনপুটস গিভেন আর ট্রু দ্য বেস্ট অফ মাই নলেজ এই মানে যে ডিক্লারেশনটা আছে সেখানে আপনাকে এখানে একটা টিকমার্ক দিতে হবে দেওয়ার পরে না সিগনেচার অফ অ্যালেন্টি অফ দ্য অ্যাপ্লিকেশান আপনার যে সিগনেচার এখানে একটা করে দেবে এবং ডেটটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে না পরের পাতা এখানে কী বলা হয়েছে না চেক চেক লিস্ট অফ ডকুমেন্টস আপনাকে যে ডকুমেন্টসটির চেক লিস্ট এখানে বলা হয়েছে সেখানে কী বলা হয়েছে না কপি অফ আধার ডকুমেন্টস অল ফ্যামিলি মেম্বার অর্থাৎ একটা হেডের যতগুলি ফ্যামিলি মেম্বার আছে সবারই আধার নাম্বার এখানে আধার কার্ডের জেরক্স এখানে কপি লাগবে ইফ এজ অ্যাপ্লিকেশন ইজ লেস দেন ফাইভ ইয়ার্স যদি কারো পাঁচ বছরে কম বয়স থাকে দেন কপি অফ আধার কার্ড ইজ নট ম্যান্ডেটারি তখন তার কী হবে পাঁচ বছরের নিচে যদি কারো বয়স হয় তখন তার আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি নয় সেখানে সে কী করবে না বার্থ সার্টিফিকেট এখানে দিতে পারে সাবমিট করতে পারে পার্সোনাল ডিটেলস হিসাবে এবং কপি এখানে ইপিএ এপিক বা কেসিসি ব্যাংক পাসবুক ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট কারেক্ট কারেকশন অফ দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটি বা যে ঠিকানাটি নামটি ঠিক আছে সেই ঠিকানার যে কপি অর্থাৎ যে যে কোনো একটা প্রুফ সেখানে একটা দিতে হবে তো ফটোকপি অফ এক্সাইটিং ডিআরসি অর্থাৎ আপনাকে একটা ফটোকপিও লাগবে তো আর কিছুই নেই এরপর ডিক্লারেশনটি আপনার সিগনেচারের সেল এটা অফিসিয়াল ইউজ অনলি এখানে ওইখানে শুধুমাত্র অফিসিয়াল ফিল আপ করবে এখানে আপনার কিছু করার দরকার নেই এতটা অবধি তো ভিডিওটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো ফর্মটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো চালে তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করেও ফর্মটি ফিল আপ করে বার প্রিন্ট আউট করে বার করে ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দেবেন দুয়ারে সরকারে জমা দিয়ে দেবেন তাহলে এটি কারেকশান হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই নমস্কার